আসসালামু আলাইকুম, আরিফা কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো আমের আর তরমুজের মিল্কশেক। আর এর জন্য আমি নিয়েছি ছোট সাইজের 3টি পাকা আম। এই আমগুলো খোসা ছাড়িয়ে ছোট করে পিস করে কেটে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি 1.5 লিটার দুধ। এই 1.5 লিটার দুধকে আমি জাল করে 1 লিটার করে নিয়েছি। কেউ চাইলে কম বেশি করে নিতে পারেন। একটি মিক্সিং জারে আমি প্রথমে আমগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, এতে করে রেজাল্টটা খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি দুধ, দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। সবগুলো উপকরণ টেস্ট অনুযায়ী কম বেশি করে দেওয়া যাবে। সবগুলো উপকরণ আবার ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। এই তো সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেছে। একটি মগে আমি দিয়ে দিচ্ছি ছোট করে পিস করে কেটে রাখা আম, আর দিয়ে দিচ্ছি সেই রেডি করে রাখা দুধ আমের মিশ্রণটা, আর দিয়ে দিচ্ছি 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম। আর এতে করে টেস্ট অ্যান্ড ফ্লেভার দুটো অনেক ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি উপরে কিছু কিউ করে কেটে রাখা আম। এই তো এর মাঝে রেডি হয়ে গেল টেস্ট অ্যান্ড হেলদি ম্যাঙ্গো মিল্কশেক। আশা করছি সবার ভালো লাগবে। ওয়াটারমেলন মিল্কশেক তৈরি করার জন্য নিয়েছি 2 চামচ তুকমা। কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ পরেই দেখা যাবে ফুলে ডাবল হয়ে গিয়েছে, দেখতে কিছুটা সাবুদানার মতো। ছিলকা আর বীজটা ছাড়িয়ে কিছুটা তরমুজ আমি এভাবে করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি জাল করে রাখা সেই দুধ। এখানে আমি 1 গ্লাস ইউজ করেছি, আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, আর দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এখানে সবগুলো উপকরণ টেস্ট অনুযায়ী কম বেশি করে দেওয়া যাবে। সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, আর এর মাঝে সেই তুকমাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। কিছুটা তরমুজ আমি এভাবে করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। 3 চামচ তরমুজ কেটে রাখা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ তুকমা। আর দিয়ে দিচ্ছি সে ব্লেন্ড করে রাখা দুধ আর তরমুজের মিশ্রণ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রাবজা। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ছোট করে পিস করে কেটে রাখা তরমুজ। আর দিয়ে দিচ্ছি 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম, এতে করে টেস্ট অ্যান্ড ফ্লেভার দুটো খুব ভালো আসবে। আবারও দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা কিছুটা তরমুজ। আর দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে তরমুজ, এতে করে দেখতে খুব ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য কিছুটা রাবজা, এতে করে দেখতে খুব ভালো লাগবে। এই তো এর মাঝে রেডি হয়ে গেল টেস্টিং হেলদি ওয়াটারমেলন মিল্কশেক। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে ফ্রেন্ডস কলিগদের সাথে শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।